আলহামদুলিল্লাহ, আমি মানে আমি আমরা আসলে ভাবতে পারি নাই যে মা এতটা সুস্থ হবে আর কি। হয়তো ভাবছি যে ট্রিটমেন্ট করলে মোটামুটি একটা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে এটা আসলে খুবই মানে আল্লাহর কাছ থেকে খুব বড় একটা প্রাপ্তি আর কি। আমার পুরা হাত বুক সহ ব্যথা ছিল, হাত নাড়াইতে পারিনি। ইনশাল্লাহ শফিউল্লাহ স্যারের কাছে এসে আমার হাত পুরো ভালো হয়ে গেছে, এবং কি পাও ব্যথা ছিল, পাও বাঁকা হয়ে গেছিল, এখন পাও সুস্থ হয়েছে। কোমরে ব্যথা ছিল, কোমরের ব্যথাটা ইনশাল্লাহ সেরে গেছে। প্রায় 3-3.5 বছর আগে একদিন ফ্লোরে শুয়েছিল, তারপর থেকেই ধীরে ধীরে ব্যথাটা। তো প্রথমে আমরা বিষয়টা খুব সিরিয়াসলি নিই, এমনিতেই হয়তো শুয়েছিল ব্যথাটা, তারপর ক্রমেই ব্যথাটা বাড়তে ছিল, এবং তারপর ধীরে ধীরে বিভিন্ন ডাক্তার শরণাপন্ন হই। তারপর তখনও সিরিয়াসলি নিইনি, কিন্তু যখন আসলে দেখতেছি যে না সে পারতেছেই না, তখন মনে হয় যে একটা ভালো ট্রিটমেন্ট মনে হয় করানো উচিত। মানে একদম ক্রনিক পর্যায়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম কি হয়েছিল যে প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, এরকমটা হয়ে গেছিলো কি? হ্যাঁ, এরকমটাই অনেকটা বলা যেতে পারে যে সাপোজিটটা না নিতে পারলে মানে ব্যথাটা সহ্য করা যেত না আর কি। হ্যাঁ, মানে সাপোজিটটা নিলে দেখা যায় যে একদিন বা দুই দিন একটু ভালো, আবার সাপোজিট নিলে আবার এরকম। বিষয়টা এরকম ছিল যে মানে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, সাপোজিটটা নেবে সে ওই দিনটা ভালো থাকবে, এরকম একটা অবস্থা ছিল আর কি। তারপর আমি ডাক্তারের আমি ইউটিউবে দেখলাম, অনেক আগে অবশ্য আমি ফেসবুকে দেখেছিলাম, কিন্তু আসলে রিলাইটা ছিল না আর কি। মানে আছে অসংখ্য, হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্টটাই মনে করি আমি আসলে ওই রকম গুরুত্ব দিইনি। মনে হলো যে এখানে একটু দেখি, কথা বলি কী করা যায় আর কি। তারপর আমি আসলাম, 4-5 মাস আগে মাকে নিয়ে আসছিলাম আর কি। তখন ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার তো বললো যে অ্যাডমিশন নিতে আর কি হসপিটালে। তো আসলে আমি তো প্রস্তুত ছিলাম না যখন, তারপর স্যারকে বললাম যে স্যার এখন তো আসলে ওরকম প্রস্তুতি নাই, তো আমি তাহলে একটু দেখি আমি পরে ই করুন, ঠিক আছে তাহলে আপনারা দেখেন। তখন দুটি ইঞ্জেকশন পায়ে দুই পায়ে দুটো ইঞ্জেকশন দিয়ে দিয়েছিলো আর কি। তারপর কিছুদিন কম ছিল আর প্রেসক্রিপশনটা ছিল, প্রেসক্রিপশনটা অনুযায়ী ওষুধপত্র খাওয়ানো হলো। তারপর যতদিন ওষুধ খাওয়ানো হলো তখন বেশ ভালো ছিল। তারপরে মনে হলো তাহলে যেহেতু অ্যাডমিশন নিতে বলছিলো তো অ্যাডমিশনটা নিয়ে দেখি কী হয়। তারপরে তো সরাসরি এসে মানে অ্যাডমিশনের জন্যই আসছিলাম, এবার যে আসছে তো অ্যাডমিশনের জন্যই আসছি আর কি। তারপর স্যারকে বলে, স্যার সরাসরি অ্যাডমিশনের কথাই বলে দিল। অ্যাডমিশন নেওয়ার পর তারপর যে প্রক্রিয়া আর কি, থেরাপি টেরাপি বা আমি যে যা যে সেই প্রক্রিয়া ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে বেশ এখন এই অবস্থায় যেরকম আসছে আল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আচ্ছা, মানে এটা যদি আল্লাহর রহমতে ই থাকে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মানে আমি আমরা আসলে ভাবতে পারি নাই যে মা এতটা সুস্থ হবে আর কি। হয়তো ভাবছি যে ট্রিটমেন্ট করলে মোটামুটি একটা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে এটা আসলে খুবই মানে আল্লাহর কাছ থেকে খুব বড় একটা প্রাপ্তি আর কি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমাদের আজকের অতিথি আমাদের ঢাকার খুব কাছের একটি জেলা, খুব প্রসিদ্ধ একটি জেলা, টাঙ্গাইল থেকে এসেছেন। আমাদের এই মা দীর্ঘ একটা সময় ওনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা জনিত সমস্যায় উনি ভুগেছেন। উনি দীর্ঘ একটা পথ পাড়ি দিয়েছেন এর চিকিৎসার জন্য, চেষ্টা করেছেন যখন যেখানে যতটুকু সম্ভব চিকিৎসা করানোর জন্য, বাট পরবর্তীতে উনি জয়ী হয়েছেন, ওনার এই ব্যথা থেকে উনি মুক্তি পেয়েছেন। কীভাবে মুক্তি পেয়েছেন আসুন দর্শক সরাসরি আমরা ওনার কাছ থেকে পুরো বিষয়টা একটু জানি। আসসালামু আলাইকুম মা, আপনার নামটা একটু বলেন। আমার নাম ফিরোজা বেগম। আপনার বয়স কত এখন? 50। 50 বছর। আচ্ছা, আপনি তো টাঙ্গাইল জেলাতে বাস করেন, টাঙ্গাইলের কোথায়? নাগরপুর থানা, গ্রামের নাম চরডাঙ্গা। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কোথায় কোথায় সমস্যা ছিল, যদি একটু পুরোটা বলেন। আমার পুরো হাত বুক সহ ব্যথা ছিল, হাত নাড়াইতে পারিনি। আচ্ছা, ইনশাল্লাহ শফিউল্লাহ স্যারের কাছে এসে আমার হাত পুরো ভালো হয়ে গেছে, এবং কি পাও ব্যথা ছিল, পাও বাঁকা হয়ে গেছিল, এখন পাও সুস্থ হয়েছে। আপনার কোমরে ব্যথা ছিল কি? কোমরে ব্যথা ছিল, কোমরের ব্যথাটা ইনশাল্লাহ সেরে গেছে।
আচ্ছা, হাতে ব্যথাটা এটা কত বছরের পুরাতন এবং কোন হাতে ব্যথা ছিল? ডাইন হাতে ব্যথা ছিল, ব্যথাটা 3 বছর সাড়ে 3 বছর হবে। আচ্ছা, গত 3 থেকে সাড়ে 3 বছর আগে আপনার এই হাতে ব্যথা প্রথম শুরু হয়। তো যখন প্রথম শুরু হয় মানে তখন কি অল্প পরিমাণে ছিল নাকি একবারে হঠাৎ করে কোনো ব্যথা শুরু হয় নাকি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল, কোনো দুর্ঘটনা ছিল কি? না, আমি ফ্লোর পাকা ফ্লোরে শুয়েছিলাম, ওইদিকে কাইত হইয়া তারপরে আমি বিছনায় থেকে আর ওইভাবে উঠতে পারি না ব্যথায়। আচ্ছা, তখন থেকেই ব্যথা শুরু, অনেক প্রচণ্ড ব্যথা ছিল। মানে ব্যথার জন্য কি এরকম হয়েছিল যে আপনি আপনার হাত নাড়তে পারছেন না, আপনার ডান হাত দিয়ে যে আপনার খাবার খাওয়া মানে নিজের যে কাজগুলো সেই কাজগুলো আর করতে পারছিলেন না, এরকম অবস্থা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। হাত নাড়তে পারি না, এই সময়ে কত সময় পিঠটা বিছানায় নামাইতে পারি নাই, হাত দেওয়ার সময় ভাত খেতে অনেক কষ্ট হচ্ছে, নিজের হাতে নিজে খেতে পারছিলেন না, অনেক কষ্ট হয়েছে। আমরা জানি যে আপনার কোমরেও ব্যথা ছিল এবং হাঁটুতেও ব্যথা ছিল, হাঁটুতে ব্যথাটা ঠিক কতদিন আগে শুরু হয়? হাঁটুর ব্যথা 1 বছর। কত 1 বছর ধরে? জি। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল কি নাকি হঠাৎ করে হাতের মতো এরকম ব্যথা ছিল? না, 1 বছর আগে থেকে, অনেক আগে থেকে আর কি রক্তটা টান দিত, ওই আস্তে আস্তে ওইভাবে পরে আস্তে আস্তে পাড়া আমার বাঁকা হয়ে গেছিলো, ব্যথায় আমি পাও চাপাইতে পারিনি, বাঁকা হয়ে গেছিলো। তারপর শফিউল্লাহ স্যারের কাছে আসি, সে ও আমার ওষুধ লিখে দেয়, ইঞ্জেকশন দেয়, তারপরে ব্যথা কমে, পাওটাও একটু সোজা হয়, কিন্তু ব্যথাটা ছিল। তারপর আমি এই 14 দিন আগে এসে ভর্তি হই শফিউল্লাহ স্যারের চিকিৎসায়, তারপর আমি সুস্থ হয়ে গেছি। আপনার কি সেই আপনার যে কোমরের ব্যথা, হাতে ব্যথা এবং বা হাঁটুর ব্যথা সেগুলো কি এখন আছে? না, ইনশাল্লাহ সেরে গেছে। আপনি কি স্বাভাবিকভাবে সব কাজগুলো এখন করতে পারছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি সব কাজ এখন করতে পারি। আচ্ছা দর্শক, আমরা এখানে ওনার একটু ছেলেকে পেয়েছি কাছে, একটু আমরা একটু ওনার সাথে একটু কথা বলি এবং ওনার পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা উনি প্রথম থেকে শেষ পর্যন্ত উনি সাথে ছিলেন, সো ওনার সাথে আমরা একটু পুরো বিষয়টা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ শোভন মিয়া। আচ্ছা স্যার, আপনি কি টাঙ্গালি থাকেন? জি, আমি টাঙ্গালি থাকি। আচ্ছা স্যার, আপনার মা ফিরোজা বেগম, উনি দীর্ঘ একটা সময় ওনার হাতে ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন। আমরা ওনার ডায়াগনোসিসে যেটা দেখতে পাচ্ছি যে ওনার অস্টিও আর্থ্রাইটিস ছিল ওনার 2 হাঁটুতে এবং উনি একজন PLID-র পেশেন্ট, যেটা হচ্ছে আমরা ওনার L2-3-4-5 এবং S1 এবং আপনার হচ্ছে সার্ভাইকেলের 4-5 ডিস্কে প্রবলেম ছিল। তো এই যে দীর্ঘ একটা সময়, প্রথম থেকে যদি আমাদেরকে একটু বলেন যে কখন উনি কীভাবে ফিল করা শুরু করেছেন বা আপনারা ওনাকে কীভাবে দেখেছিলেন তখন? আসলে মা যেটা বললো যে প্রায় 3-3.5 বছর আগে একদিন ফ্লোরে শুয়েছিল, তারপর থেকেই ধীরে ধীরে ব্যথাটা, তো প্রথমে আমরা বিষয়টা খুব সিরিয়াসলি নিই নি, এমনিতেই হয়তো শুয়েছিল ব্যথাটা, তারপর ক্রমেই ব্যথাটা বাড়তেছিল এবং তারপর ধীরে ধীরে বিভিন্ন ডাক্তার শরণাপন্ন হই, তারপর তখনও সিরিয়াসলি নিই নি, কিন্তু যখন আসলে দেখতেছি যে না সে পারতেছেই না, তখন মনে হয় যে একটা ভালো ট্রিটমেন্ট মনে হয় করানো উচিত, মানে একদম ক্রনিক পর্যায়ে চলে। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম কি হয়েছিল যে প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, এরকমটা হয়ে গেছিলো কি? হ্যাঁ, এরকমটাই অনেকটা বলা যেতে পারে যে সাবজিটা না নিতে পারলে মানে ব্যথাটা সহ্য করা যেত না আর কি। হ্যাঁ, মানে সাবজিটা নিলে দেখা যায় যে 1 দিন বা 2 দিন আবার সাবজিটা নিলে আবার, এরকম বিষয়টা এরকম ছিল যে মানে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, সাবজিটা নেবে সে ওই দিনটা ভালো থাকবে, এরকম একটা অবস্থা ছিল আর কি। তারপর আমি ডাক্তারের আমি ইউটিউবে দেখলাম, অনেক আগে অবশ্য আমি ফেসবুকে দেখেছিলাম, কিন্তু আসলে রিলাইটা ছিল না আর কি, মানে আসলে অসংখ্য ডক্টর আছে, অসংখ্য অ্যাডভার্টাইজমেন্টটাই মনে করি, আমি আসলে ওই রকম গুরুত্ব দিইনি। তারপর কি এলাকা ভিত্তিক কোনো ট্রিটমেন্ট করেছিলেন? না ডক্টর, না এলাকা ভিত্তিক ওরকম না, আমি ঢাকাতেই সরাসরি। জি জি, স্যারের কাছে কি, আমরা জানি আপনি ডক্টর শফিউল প্রধান ওনার কাছে নিয়ে এসেছিলেন, প্রথমে কি স্যারের কাছেই নিয়ে এসেছেন না অন্য কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? না, এর আগে অন্য কোথাও ট্রিটমেন্ট করেছি, আমি ডাক্তার দিয়ে তো ট্রিটমেন্ট করানো হয়েছিল, বাট ওরকম ওই তো ব্যথাটা দেখা যাচ্ছে কিছুদিন থাকতো বা আমিও আশায় থাকতাম, আমরা আশায় থাকতাম যে হয়তো বা সেরে যাবে ওষুধ খাচ্ছে, কিন্তু ওরকম আসলে অ্যাটলিস্ট ফাইনালি কোনো পাচ্ছিলাম না, তখন মনে হলো যে এখানে একটু দেখি কথা বলে কী করা যায় আর কি। তারপর আমি আসলাম 4-5 মাস আগে মাকে নিয়ে আসছিলাম আর কি, তখন ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার তো বললো যে অ্যাডমিশন নিতে আর কি হসপিটালে। আচ্ছা,
তো আসলে আমি তো প্রস্তুত ছিলাম না, যখন তখন স্যারকে বললাম যে স্যার এখন তো আসলে ওরকম পরিস্থিতি নাই, তো আমি তাহলে একটু দেখি আমি পরে ই করবো, ঠিক আছে তাহলে আপনারা দেখেন। তখন দুইটি ইঞ্জেকশন পায়ে দুই পায়ে দুইটি ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল আর কি। তারপর কিছুদিন কম ছিল আর প্রেসক্রিপশনটা ছিল, প্রেসক্রিপশনটা অনুযায়ী ওষুধপত্র খাওয়ানো হলো। তারপর যতদিন ওষুধ খাওয়ানো হতো তখন বেশ ভালো ছিল। তারপর মনে হলো তাহলে যেহেতু অ্যাডমিশন নিতে বলছিল তো অ্যাডমিশনটা নিয়ে দেখি কী হয়। তারপরে তো সরাসরি এসে মানে অ্যাডমিশনের জন্য আসছিলাম, এবার যে আসছি তো অ্যাডমিশনের জন্য আসছি আর কি। তারপর স্যারকে বলে স্যার সরাসরি অ্যাডমিশনের কথাই বলে দিল। অ্যাডমিশন নেওয়ার পর তারপর যে প্রক্রিয়া আর কি, থেরাপি টেরাপি বা যেটা যে সেই প্রক্রিয়া ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে বেশ এখন এই অবস্থায় যেরকম আসছে আল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আচ্ছা, জানি এটা যদি আল্লাহর রহমতে থাকে তো আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আর্থ্রাইটিসের কারণে মানে ওনার পায়ে ব্যথা যখন শুরু, একটা সময় ওনার পা বাঁকা হয়ে গিয়েছিলো, মানে এরকম একটা খারাপ অবস্থা চলে গিয়েছিলো, এখন কি সেটা কি আছে নাকি উনি এখন স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারছেন? না, ওরকমটা এখন আল্লাহর রহমতে নাই। উনি কি এখন সেই ঘাড়ে ব্যথা বা কোমর ব্যথার কথাগুলো আপনাকে বলেন? সাপোজিটরি কি দরকার হয়? না, সাপোজিটরি আছে, আমরা সঙ্গে ব্যাক করবো হসপিটালে। সেটাই অনেক বড় একটা ব্যাপার। তো এই যে দীর্ঘ একটা সময় আপনার মা, আপনার যিনি আপনাদের পুরো সংসারটাকে সামলে রাখতেন, সেই মানুষটা হঠাৎ করে কিছুটা ডিসেবল হয়ে গেল, মানে কিছুটা কর্মহীন হয়ে পড়েছিল এবং আপনার আপনাদের সেবা করতে পারছিল না, আপনাদেরকে নিজ হাতে কোনো কিছু করে দিতে পারছিল না, এটা যে একটা কষ্ট, বা আপনারা দেখছেন যে উনি দিনের পর দিন উনি কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, সাপোজিটরি ছাড়া ওনার একটা দিন চলতেছে না, আপনারা নিজেরাও দেখে যে কষ্টের ভিতর দিয়ে আপনাদেরও একটা সময় কেটেছে। তো এই যে আজকে যে এতদিন পরে সম্পূর্ণ সুস্থ এবং ভালো একটি মাকে আপনাদের বাসায় নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, আমি মানে আমি আমরা আসলে ভাবতে পারি নাই যে মা এতটা সুস্থ হবে আর কি। হয়তো ভাবছি যে ট্রিটমেন্ট করলে মোটামুটি একটা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে এটা আসলে খুবই মানে আল্লাহর কাছে খুব বড় একটা প্রাপ্তি আর কি। যে স্যার আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার মা যেমন দীর্ঘ একটা সময় উনি ওনার এই কোমর ব্যথা হাঁটু ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন, ওনার মতো কিন্তু আমাদের আশপাশে অসংখ্য রোগী আছেন, অনেক মা বোন আছেন যারা এই ধরনের সমস্যাটায় ভুগেন, তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো যে আসলে আমি যেরকমটা মনে করেছিলাম যে আসলে এটা শুধুমাত্র মানে অ্যাডভার্টাইজমেন্ট বা অন্য কোনো কিন্তু আসলে না, আমি যেটা দেখেছি যে আসলে মানে ট্রিটমেন্ট করলে এখানে যদি কেউ অ্যাডমিশন ট্রিটমেন্ট করে স্বার্থ যেহেতু আসেন বাদ ব্যথার জন্যই তো এটা, তাহলে আল্লাহর রহমতে সুস্থ হবে। আমি সবাইকে এটাই বলবো যে আপনারা অন্য কোথাও মানে এদিক ওদিক না ঘুরে আমার কাছে মনে হয় যে স্যারের সাথে পরামর্শ করে ট্রিটমেন্টটা নিতে পারলে ভালো হবে আর কি। আশা করা যায় যে আল্লাহ যদি সহায় থাকে তাহলে ইনশাল্লাহ বাদ ব্যথার জন্য যে সমস্যা সেটা সুস্থ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ ফিরোজা বেগম এবং ওনার ছেলের কাছ থেকে ওনাদের পুরো বিষয়টা আমরা একটু শুনেছি। ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল দুই হাঁটুতে, যখন সেটা প্রচুর পরিমাণে গ্রো করলো তখন দেখা গেল যে একটা সময় ওনার পা পর্যন্ত বাঁকা হয়ে গিয়েছিলো, এবং উনি যে স্বাভাবিক যে ওনার কার্যক্রম সেগুলো পুরোটাই ওনার ব্যাহত হচ্ছিলো, স্বাভাবিক কোনো কাজই উনি করতে পারছিলেন না, একটা সময় উনি বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। এই ধরনের কিন্তু অসংখ্য মা, অসংখ্য বাবা, অসংখ্য ভাই আমাদের আশপাশে তারা আছেন, তারা এই ধরনের সমস্যাটায় ভুগছেন। জাস্ট আপনারা যদি একটু সময় মতো সময় করে এবং সঠিক সময় আপনারা যদি সঠিক চিকিৎসাটা করতে পারেন, আপনারা কিন্তু সারা জীবন সুস্থ থাকা সম্ভব, সারা জীবন সুস্থ থাকবেন, অন্য আর দশটা মানুষের মতো স্বাভাবিকভাবে আপনারা কাজ করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই সুন্দর ট্রিটমেন্ট দেওয়ার জন্য।